সুপ্রিয় দর্শক, আমরা একদম যে দানব আকৃতির যে গরুগুলো রয়েছে, আমরা আবার জেনেছি যে এটার নাম দেওয়া হয়েছে বিগ বস। এই বিগ বস নিয়ে আমরা একটু কথা বলতে চাই খামারের যিনি ম্যানেজার তার সাথে। ভাই সামানকুম, কেমন আছেন? তো এই আপনাদের যে বিগ বস, বিগ বস নিয়ে তো বেশ অনেকগুলো ভিডিও টিডিও তৈরি হয়েছে, বেশ সরগরম হয়ে গেছে ইউটিউব। তো যেটি হলো যে এই বিগ বসের আসলে ওজন কত কিলো হয়েছে, আনুমানিক ওজন আপনারা কি মেপেছেন? এখানে হ্যাঁ, আমাদের স্কেল আছে। আচ্ছা, স্কেল দিয়ে মেপেছেন, এটা কত কিলো? এটা প্রায় এখন 1200 কিলো। 1200 কিলো। তো এই বিগ বস কতদিন পুষলেন আপনাদের খামারে? এটা আমরা নিয়ে আসছি এখন থেকে 8-9 মাস আগে। এটা কোথা থেকে সংগ্রহ করলেন বিগ বসকে? চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা থেকে। তো এটা যখন নিয়ে আসলেন তখন কত কিলো ছিল? তার মানে 400-450 কেজি আপনাদের এখানে গ্রো করেছে। তো এই আপনার বিগ বসের আসলে বিক্রি করার ইচ্ছা রয়েছে কত টাকা? এখন আমরা দাম চাইতেছি 12 লাখের মতো। 12 লক্ষ টাকা। তো এটা আসলে কি দাম টাম কেউ বলেছে কি না, বা কি বিষয়? দাম অনেকেই তো দাম বলতেছে, কিন্তু আমরা আশা অনুরূপ ওই রকম দাম পাই নাই এখন, পাইলে আমরা বিক্রি করবো। আশা অনুরূপ দাম পেলে আপনারা বিক্রি করে দিবেন? 12 লাখের হয়তো কিছু কম টম বা ওভাবে আলোচনা সাপেক্ষে যদি কেউ ক্রয় করতে আসে এইভাবে বিক্রি করবেন, অবশ্যই তো কমে বিক্রি করবেন, মানে আপনারা চাচ্ছেন 12 লাখ টাকা আসলে। তো বিগ বসকে আমরা একটু ভালো মতো দেখাতে চাই ভিউয়ারদেরকে। ভিউয়ারদের বিগ বসের চেহারাটা একটু দেখে নিন, দেখুন এর চেহারা এবং আকৃতি আমরা সব মিলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার। এই যে দেখুন বিগ বস। তো বিগ বসের পাশে কিছু সার রেখেছেন আমরা দেখতে পাচ্ছি এদিকটাতে। এটা কী জাতের? এটা তো অনেকটা দেখে মনে হচ্ছে উলুবাড়ি, আবার দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান বোল। এটা কী আসলে? উলুবাড়ি। এটা কত কিলো ওজন হয়েছে এখন? 850 কেজির কাছাকাছি। তো এটার এখন দাম চাচ্ছেন কত? এটা কত টাকা হলে আসলে বিক্রি করার ইচ্ছা রয়েছে? 6-5 লাখ। এগুলোকে কী খাবার খাওয়াচ্ছেন এখন? এগুলি তো খাবার ওই একই খাবার খায়, সাইলেজ আছে সাথে হালকা কিছু কাঁচা ঘাস আর দানাদার খাদ্য দিয়ে পুষছেন। আর একইভাবে আপনার যে টাইম মতো কৃমিনাশক দেওয়া উচিত সেগুলো দিচ্ছেন, আর অন্য অন্য যে ভ্যাকসিনগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন টাইম মতো। তো আপনাদের আসলে ইয়ে বিগ অ্যাডভান্টেজ ছিল যে আজকে বিগ বসকে নিয়ে মানে বেশ একটা ইয়ে রয়েছে আসলে বিগ বস মানে আলোড়ন, বেশ আলোড়ন সৃষ্টি হবে সেরকম আপনার ভাবনা রয়েছে কিনা বা এরকম হবে কিনা? আসলে আমাদের বিগ বস ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করে ফেলছে। সেটা কেমন? আরও কয়েকটা ইউটিউব চ্যানেল, তারপরে আমাদের টিভি চ্যানেল আসছিল, তারা ভিডিও আপলোড করার পর থেকে অনেকে অনেক ক্রেতা আসতেছে, দর্শক আসতেছে আমাদের বিগ বসকে দেখার জন্য। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের বিগ বস এবার আসলে বিগ বস হিসাবেই রয়েছে কোরবানিতে। তো আমরা এদিকটাতে যেতে চাই, এদিকটাতে আরও বেশ অনেকগুলো সার রয়েছে, সেগুলোর দাম দর সম্পর্কে ভিউয়ারদেরকে একটু অবগত করতে চাই আমরা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একের পর এক, এইটা কি জাতের সার যেটা শুয়ে রয়েছে? উলুবাড়ি বলদ। এই বলদটা আপনাদের এখন এখান থেকে ক্রয় করে নিলে কত দাম রয়েছে? এগুলো কি সবই বলদ? এগুলো সবই বলদ। তো এই বলদগুলো কত করে বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনাদের? চার লাখের কাছাকাছি দাম চাচ্ছেন আসলে বিক্রি করার ইচ্ছা কত রয়েছে আপনাদের? ক্রেতারা আসে তাহলে আলোচনার সাপেক্ষে কিছু দাম কমবে। আচ্ছা আচ্ছা, এটার ওয়েট কত কিলো হতে পারে এখন? 750 কেজি। আর এই পাশে যেটা রয়েছে নাকি এগুলো মোটামুটি সমান সমান ইয়েরই ওজনেরই? সমান ওজনের। তো আমরা এই পাশটাতে দেখতে পাচ্ছি বেশ বড় সড়ক। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে রাজস্থানি রয়েছে। রাজস্থানির দাম দর সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করতে চাই ভিউয়ারসে। দেখতে পাচ্ছেন রাজস্থানি সার। তো এই রাজস্থানিগুলো আসলে কত দামে বিক্রি করার ইচ্ছা রয়েছে আপনাদের? কাঁকড়াগুলি এখন আমরা দাম চেয়েছি 2.5 লাখ, 2 লাখ 70-80।
২.৫ লক্ষ টাকা বিক্রি করবো, আড়াই লক্ষ হলে বিক্রি করে দিবেন। এগুলো এখানে দেখছি দুটো রয়েছে, এটা কোনটার ওজন কত কিলো হতে পারে সেটি যদি একটু জানাতে। এগুলি এখন ৬০০ কেজির কাছাকাছি, এগুলো ৬০০ কেজির কাছাকাছি রয়েছে ভিউয়ার্স, এগুলো আড়াই লাখ করে হলে বিক্রি করা হবে সেটি আমাদেরকে জানালেন। তো এই পাশটাতে যেটা রয়েছে এটা একই দাম? হ্যাঁ একই দাম রয়েছে। তো ফেরদৌস ভাই, আসলে আপনাদের থেকে যদি এই যে ভিডিও দেখে কেউ যোগাযোগ করতে চায়, আপনাদের সাথে যোগাযোগের কী মাধ্যম? যোগাযোগের মাধ্যম হলো আমার ফার্ম হলো নন্দীপাড়া ব্যাংক কলোনি, আচ্ছা খিলগাঁও নন্দীপাড়া ব্যাংক কলোনি পানির পাম্পের সাথে মেইন রোডে। আর আমার মোবাইল নম্বর হইতেছে 01839300396। তো ফেরদৌস ভাই, এদিকটাতে কিছু সার রয়েছে, এগুলোর কয়েকটি দাম টাম আমরা দেখাতে চাই ভিউয়ারদেরকে। এটা তো অনেকটা দেখে মনে হচ্ছে যে আপনার মিরকাদি, এটা বেশ বড় হয়েছে। হ্যাঁ তো এদিকে এটা রয়েছে, এটা তো দেশি? হ্যাঁ দেশি, দেশি কিন্তু একটু বড় সাইজ, ফাইটার। হ্যাঁ ফাইটার, এটার নাম দিয়েছেন ফাইটার, এটা কি খুব এগ্রেসিভ নাকি যে ফাইটার নাম দিলেন এটার? হ্যাঁ এটা এমনিতেই সেটা সামনে আসার নাম দিয়েছেন ফাইটার। এটা আসলে আপনাদের কত টাকা বিক্রি করার ইচ্ছা রয়েছে সেটি যদি একটু জানাতেন, যেহেতু আমাদের ভিডিওটি অনেকেই দেখছে, সো কেউ যদি নিতে চায়। আমাদের এখানে লাইনে যে গরুগুলি আছে, মানে এদিকটাতে যে সারগুলো রয়েছে আপনাদের, এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভিউয়ারকে, সেগুলো আসলে সেম দাম? হ্যাঁ সেম দাম, এগুলি ৬৫০ থেকে শুরু করে ৭০০ কেজি, ৭০০ প্লাস এরকম আছে। তো এই গরুগুলির দাম আমরা এখন চাইতেছি ৪ থেকে ৪.৫ লাখের মধ্যে আমরা দাম চাইতেছি। কিছু ছোট গরু আছে এই লাইনে, যেটা এই যে দেখছি এটা কি ছোট না? হ্যাঁ এটা ৬০০ কেজির কাছাকাছি আছে। এটার দাম কত? ৩.৫ লাখ চাই, ৩.৫ লক্ষ টাকা দিয়েছেন। এটা এই যে পাশে আরও রয়েছে, তো সব মিলে আপনাদের খামারে এখন কতগুলো সার রয়েছে? আমাদের এখানে এখন সার আছে, সার গরু যেগুলি বড় এগুলি আছে প্রায় ৪০ থেকে ৫০টার মতো। কিন্তু আপনাদের এই খামারের যে মেইন আকর্ষণ সেটি হলো আপনাদের বিগ বস। বিগ বস সম্পর্কে আমরা একটু আরেকটু কথা বলতে চাই ভিউয়ার্স নিয়ে, একটু দেখাতে চাই ভিউয়ার্সদেরকে। এই যে ভিউয়ার্স, বিগ বস নাম দেওয়া হয়েছে, বিগ বসের লাইভ ওয়েট হয়েছে ১২০০ প্লাস। তো ভিউয়ার্সের আপনারা দাম দর সম্পর্কে তো ভিউয়ার্সদেরকে জানালাম, অনেক কথাই আমরা বললাম আপনার সাথে, অনেক তথ্যই জানানোর চেষ্টা করলাম ভিউয়ার্সদেরকে। তো একটি বিষয়ে আমাদেরকে একটু বলবেন, এগুলো আসলে আপনারা মোটা তাজাকরণ করছেন কীভাবে, কী কী ধরনের খাদ্য দিচ্ছেন বা কী বিষয়? অনেকেই কিন্তু বলে থাকে যে বিভিন্ন ধরনের অসৎ পথ অবলম্বন করে অনেকে সার মোটা তাজাকরণ করে থাকে, আপনার কাছে কী মনে হয়? আসলে করতে পারে, কিন্তু আমরা যারা খামারি বাণিজ্যিকভাবে যারা ব্যবসার জন্য খামার পরিচালনা করতেছে, তারা সাধারণত অবৈধ কোনো পন্থায় গরু মোটা তাজাকরণ করে না। আমরা চেষ্টা করি সাধারণত স্বাভাবিক খাবার, আপনি আমাদের ফার্মে ঢোকার সময় দেখছেন হয়তো আমাদের এখানে অত্যন্ত সাইলেজ অবস্থা আছে, আমরা সাইলেজ খাওয়াইতেছি, আমরা পরিমাণে কাঁচা ঘাস যেহেতু দিতে পারতেছি না, কাঁচা ঘাসের চাহিদাটা পূরণের জন্য আমরা সাইলেজ ব্যবহার করতেছি, আর হলো দানাদার খাবার খাওয়াইতেছি, কোনো হরমোন জাতীয় গ্রোথ সেগুলো আপনারা ব্যবহার করছেন? আমরা এইসব কোনো ব্যবহার করি না, স্টেরয়েড। মূলত আমাদের এখানে আমরা যে খাবারগুলি ঘাস দানাদার খাদ্য এগুলো দিয়েই আপনার মোটা তাজা, এইগুলি দিয়েই আমরা মোটা তাজা করি। আমরা মূলত ব্যবসা তো আর একদিনের জন্য না, কারণ গত বছর দেখা গেছে যে বাজার প্রথম পর্যায়ে যে অবস্থাতে ছিল ওই অবস্থাতে পরে ছিল না, সাধারণত যদি আমরা ওইভাবে ইয়ে করতাম, যদি অবৈধ পন্থায় যদি মোকাবিলাকরণ করতাম, হয়তো আমাদের বাধ্য হয়ে বিক্রি করে আসতে হইত, অথবা গরুগুলো মারা যেত। তো আমরা কিন্তু ওইটা করে নিয়ে আমরা সাধারণত যেভাবে স্বাভাবিকভাবে খাবার খাওয়া মোকাবিলাকরণ করে আসছি, এই জন্য আমরা গত বছরের কিছু গরু সামনে আবার রিটার্ন নিয়ে, মানে গত বছরের কিছু সার, মানে সার আপনাদের এখানে রয়েছে? হ্যাঁ রয়েছে। আচ্ছা তো যেটি হলো যে সারের তো আসলে কৃমিনাশক, এটি কিন্তু একটি বড় একটি বিষয়, তো এটি আপনারা কীভাবে দিচ্ছেন? আমরা জানি যেটি হলো যে সারকে তো কৃমিনাশক ট্যাবলেট তো দিতেই হয়, এছাড়া চামড়ার নিচে কিছু ছোট কৃমি কীভাবে ইয়ে হয়ে থাকে সেই ইঞ্জেকশনটা দেন কি না চামড়ার নিচে কৃমিনাশকের জন্য? কৃমিনাশকের জন্য এখন যে কৃমিনাশক ট্যাবলেটগুলি পাওয়া যায়, আচ্ছা এই ট্যাবলেটগুলি ব্যবহার করলে তারপরে যা কৃমি, তারপরে সব কিছু চামড়ার নিচের যে ইয়েগুলি সবগুলি থেকেই
একটাই কাজ করে। আচ্ছা আচ্ছা, অনেক কথা হলো, আপনাদের বিগ বস নিয়েও কথা বললাম, আর যে সারগুলো রয়েছে বড় বড় সার, সেই সারগুলো নিয়েও কথা বললাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। শুভ দর্শক, মালিক অ্যাগ্রোর যে বিগ বস রয়েছে, বিগ বস সম্পর্কে তো আপনাদেরকে অবগত করলামই। এছাড়া বেশ অনেকগুলো বড় বড় সার রয়েছে, উলুবাড়ি রয়েছে, তারপরে আপনার হলো যে মীর কাদিম রয়েছে, ওদিকে রয়েছে রাজস্থানী, এগুলো দেখানোর চেষ্টা করলাম, এগুলোর দাম দর সম্পর্কে আপনাদেরকে অবগত করবার চেষ্টা করলাম। তো ভিউয়ার্স, আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলেই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ।